বন্ধুরা, যে কোনো ফাইটার জেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো তার মিসাইলের প্যাকেজ। স্পেশালি এয়ার টু এয়ার ফাইটের ক্ষেত্রে বিভিআর মিসাইল আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর ফাইনালি বাকি মিসাইলের মতন এই ক্যাটাগরিতেও চরম সফলতা পেয়ে গেছে ভারত। কেননা যেমনটা আপনারা অলরেডি জানেন যে আত্মনির্ভর ভারতের আন্ডারে ভারতের যে মেন টার্গেট সেটা হলো প্রায় সব ধরনের মিসাইল ভারত যেন স্বদেশীভাবে তৈরি করতে পারে এবং যুদ্ধের সময় আমাদের অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে না হয়। আর এডি আন্ডারে ভারতের স্বদেশী অস্ত্র মিসাইলের প্রোগ্রামকে শুরু করা হয়েছিল, যার সবচেয়ে প্রথম ভেরিয়েন্ট অস্ত্র মাক ওয়ান অলরেডি তৈরি হয়ে সেটা ভারতীয় সেনাবাহিনীর সার্ভিসে চলে এসেছে। এবারে এর দ্বিতীয় ভেরিয়েন্ট অস্ত্র মাক টু এর ওপর কাজ চলছিল, যাকে নিয়ে গত বেশ কিছু মাস ধরে কোনো রকম আপডেট তো সামনে আসেনি যে এর উপরে কাজ কতদূর এগোলো বা এই মিসাইল কতদূর ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয়েছে। কিন্তু বন্ধুরা, ফাইনালি আজ এটাকে নিয়েই বায়ুসেনার তরফ থেকে একটা খুবই বড় খোলাসা করা হয়েছে, যা শুনে আপনারা সকলে অনেক বেশি খুশি হয়ে যাবে। কেননা হালেই বায়ুসেনা চিফের দ্বারা ইন্ডিয়ান এয়ারফোর্স ডে এর জন্য একটা প্রোমো ভিডিও পোস্ট করা হয়, যেখানে স্পষ্টভাবে এটা দেখানো হয়েছে যে ভারতের এই স্বদেশী অস্ত্র মাক টু মিসাইলকে আমাদের সুখোই ফাইটার জেট থেকে লঞ্চ করা হচ্ছে, যার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটাকে খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে দুটো বিষয় পুরোপুরি পরিষ্কার। প্রথমত তো ভারতের এই অস্ত্র মাক টু এর ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে এবং এটাকে সুখোই বিমানে ইন্টিগ্রেট করাও হয়েছে আগামী ট্রায়ালের জন্য। আর দ্বিতীয়ত, এই মিসাইল যে লঞ্চার থেকে লঞ্চ করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি এক ধরনের ইজেক্টার লঞ্চার, যাকে বর্তমানে অস্ত্র লঞ্চারও বলা হচ্ছে। আর এর সুবিধা হলো এই একটা লঞ্চার থেকেই অস্ত্র মাক ওয়ান, অস্ত্র মাক টু এবং ভবিষ্যতে অস্ত্র মাক থ্রি, এছাড়া এর যে নতুন ভেরিয়েন্ট আসবে, এই সব ধরনের অস্ত্র মিসাইলকে যুক্ত করা সম্ভব। ফলে যে কোনো ফাইটার জেটে অস্ত্র মাক ওয়ানকে যুক্ত করার পর বাকি সমস্ত মিসাইলকে যুক্ত করার কাজ কিন্তু খুব বেশি সহজ হবে। যাই হোক, এবারে আসি ভারতের এই মিসাইলকে। তো বন্ধুরা, এটা বেসিক্যালি ভারতীয় বায়ুসেনার এয়ার টু এয়ার মিসাইলের ক্যাপাবিলিটিকে একেবারে নেক্সট লেভেলে পৌঁছে দেবে। কারণ দেখুন, অস্ত্র মাক টু মিসাইল অস্ত্র মাক ওয়ানের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স এবং বেশি রেঞ্জের হবে। উদাহরণ হিসেবে বললে, অস্ত্র মাক ওয়ান মিসাইলের রেঞ্জ যেখানে কেবলমাত্র 110 কিলোমিটারের আশেপাশে ছিল, যেখানে অস্ত্র মাক টুকে 160 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর ফাইটার জেটকে ডেস্ট্রয় করতে ব্যবহার করা যাবে। আর ঠিক এই কারণেই এটাকে আমেরিকার যে অ্যামরাম 120D মিসাইল রয়েছে তার কম্পিটিটার বলা হচ্ছে। এছাড়া চায়নার দ্বারা পাকিস্তানকে তাদের যে PL-15 মিসাইল এক্সপোর্ট করা হয়েছে, তার এক্সপোর্ট ভেরিয়েন্টের রেঞ্জ কিন্তু কেবলমাত্র 145 কিলোমিটারের আশেপাশে। ফলে স্বাভাবিকভাবে এই মিসাইল PL-15কেও কাউন্টার করতে পারে। এছাড়া এই মিসাইলের আরও একটা বিশেষত্ব হলো, এতে ডুয়েল পালস সলিড রকেট মোটরের ব্যবহার করা হয়েছে, যাই রেঞ্জ তো বৃদ্ধি করবেই, তার সাথে অনেক বেশি ম্যানুভার ফাইটার জেটের বিরুদ্ধেও এই মিসাইল অ্যাকিউরেসি অনেক বেশি বাড়িয়ে দেবে। কারণ দেখো, ডুয়েল পালস মোটরের সুবিধা হলো, মিসাইল যখন প্রথম সলিড মোটরের সাহায্যে টার্গেটের খুব কাছে পৌঁছে যাবে তখন কিন্তু এর দ্বিতীয় পালস মোটর শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে শেষভাগে এই মিসাইলের কাছে এতটা এনার্জি থাকবে যাতে এটা অনেক বেশি ম্যানুভার করা সত্ত্বেও টার্গেটে হামলা করতে পারবে, ফলে এই মিসাইলের যে কিল প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা, যেহেতু এখন এই অস্ত্র মাক টু মিসাইলও তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ভারতের DRDO-র যে পরবর্তী টার্গেট সেটা হলো অস্ত্র মাক থ্রি মিসাইল, যেটা 200+ কিলোমিটারের রেঞ্জ দেবে। আর একবার এই মিসাইলের ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে ভারত খুব সহজেই মিটিওর বা চাইনিজ তৈরি এই PL-15 যে অরিজিনাল ভার্সন তার জবাব স্বদেশী মিসাইলের দ্বারাই দিতে পারবে। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে ভারতের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট ছিল, স্পেশালি ফাইটার জেট এক্সপোর্টের মার্কেটে যেভাবে ভারত নিজেদের তেজাস ফাইটার জেটকে পুশ করছে, তাতে ওভারঅল মিসাইলের প্যাকেজে এটা একটা বুস্ট তো দেবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।